हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल रोशना तृप्ति बाय प्रिया। আমি প্রিয়া, আজকে আবার একটা নতুন পর্বে আপনাদের জন্য হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অতি পরিচিত একটা রান্না, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টর রেসিপি। এর জন্য প্রথমেই আমি একটা মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের মাথাটাকে এবার আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ, আর আমি দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবারে ভালো করে নুন আর হলুদটা মাছের মাথায় মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব। ওভেনে একটা কড়াই আমি গরম করতে বসিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু মাছের মাথাটা ভাজার সময় লেগে যেতে পারে কড়াইতে। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছের মাথা ভাজার সময় ফ্লেমটাকে একদম লোতে দিতে হবে, না হলে কিন্তু তেল গায়ে ছিটতে পারে। এইভাবে মিনিট খানেক সময় নিয়ে মাছের মাথাটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাথাটা যেন প্রপারলি ভাজা হয়, যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মাছের মাথাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন চাপ দিলেই ভেঙে যাচ্ছে। আর কি সুন্দর একটা লালচে রং হয়েছে দেখতেই পাচ্ছেন। এবারে আমি মাথাটাকে তুলে নিচ্ছি। এবারে ওই একই তেলে আমি আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি এখানে 2টো আলু নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকে ভালোভাবে লালচে করে একটু ভেজে নেব। আলুটা আগে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে, কাঁচা দিলে কিন্তু টেস্টটা একদমই ভালো লাগবে না। মিনিট খানেক ধরে ভালোভাবে লালচে করে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লালচে রং হয়েছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে এবার আমি ফোড়ন দিয়ে নেব, 2টো তেজপাতা, 1টা গোটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে, আর 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চ দারচিনির টুকরো। এগুলো আমি ক্রাশ করে নিয়েছি, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো দিয়ে 30 সেকেন্ড মতো আমি একটু হালকা নাড়াচাড়া করে এগুলো তেলের উপর ভেজে নেব। মশলাগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি আগে থেকে কুচি করে রাখা 1টা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। মিনিট খানেক ধরে কিন্তু গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলার বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, তাহলে মশলাটা কষাতে আমার সুবিধা হবে। এইভাবে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এগুলো দিয়ে মশলাটাকে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় কিন্তু অল্প অল্প জল আমি এতে অ্যাড করছি, তাহলে কিন্তু মশলাটা কষানোর সময় পুড়ে যায় না। ভালোভাবে মিনিট খানেক ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু আমার অলমোস্ট কষানো হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 10-12টা
চপড কাজু আর 10-12টা চপড কিশমিশ। এই কাজু আর কিশমিশটা সম্পূর্ণ অপশনাল, আমার ভালো লাগে তাই আমি অ্যাড করলাম, ইচ্ছা না হলে আপনারা নাও অ্যাড করতে পারেন। কাজু কিশমিশগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে এরমভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল অ্যাড করছি। চালটাকে এবার আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মিনিট খানেক ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবকটা চাল প্রপারলি মিশে যায় মশলার সাথে। চালগুলো কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ একটু মিশিয়ে নেব। সবকিছু কিন্তু আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে গরম করে রাখা 2 কাপ জল। এবারে নেড়ে চেড়ে সব কিছুকে ভালোভাবে আরেকবার মিশিয়ে দিচ্ছি। এই সময় ঝোলের টেস্টটা দেখে নিয়ে আমি কিন্তু আরও একটু নুন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে আমি কিন্তু মুড়ি ঘণ্টটা রান্না হতে দেব মিনিট খানেক। পাঁচ মিনিট মতো হয়ে গেছে, এবার আমি একটু দেখে নিই যে রান্নাটা কি অবস্থায় রয়েছে। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম, দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে তাই আমি আবার ঢাকনাটা চাপা দিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য হতে দেব। আরও মিনিট খানেক রান্না হওয়ার পর এবার আমি ঢাকনাটা তুলে দেখব চালটা কিন্তু মনে হচ্ছে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা অ্যাড করে দিচ্ছি। মাথাগুলো দিয়ে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাথাগুলো দেওয়ার আগে কিন্তু আমি একটু ভেঙে নিয়েছিলাম হাত দিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, আর লাস্টলি আমি এতে অ্যাড করছি 1/2 টিস্পুন চিনি। এই চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় মুড়ি ঘণ্টতে এবং খেতেও খুবই ভালো লাগে। সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট। এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখব। মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটার কোনো তুলনাই হয় না। যে কোনো বাঙালি অনুষ্ঠান বাড়িতে মুড়ি ঘণ্ট বাদ দিয়ে কিন্তু ভাবাই যায় না। বাড়িতে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা আপনিও ট্রাই করতে পারেন এবং বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন আরও রান্নার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।